হে গাইস, গুড মর্নিং। আমি তোমাদের মধ্যবিত্ত স্বাগত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না বা কেন, ভালো থাকাটা খুব জরুরি, এখন তো বেশি করে জরুরি। আজকে সানডে, আজকে হচ্ছে সুপার সানডে, আজকে কোনো শুট নেই, আজকে বাড়িতেই আছি, বাড়িতেই আছি, সারাদিন শুধু ক্লাস আর ক্লাস করাবো। এখন ড্রয়িং ড্রয়িং ক্লাস চলছে, একটু ব্রেকফাস্ট করিনি, তার মাঝখানে একটু উঠেছি, ব্রেকফাস্টটা করিনি। তো ব্রেকফাস্ট করতে বসে গেছি, দেখতে পাচ্ছ ব্রেড, এই যে ব্রেড আর ঘুগনি, পাউরুটি ঘুগনি, তো এগুলো ব্রেকফাস্ট, তো খাই। তো আমার স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্নান টান, ও সরি উল্টো গেঞ্জি। হ্যাঁ, তো বলছিলাম যেটা, স্নান করা হয়ে গেছে, গেঞ্জিটা সোজা করে নিয়েছি, তো এবার লাঞ্চ করতে বসি। আজ রবিবার মানে মাংস খাওয়ার দিন। তো এই দেখতে পাচ্ছ ভাত, উচ্ছে সেদ্ধ, এটা কি মা, থোড় থোড় থোড়ের তরকারি, লেবু আর চিকান, তো খাই। গড়িয়াতে আঁকার ক্লাস করানো থাকে শনিবার, কালকে শনিবার আমার শুট ছিল তোমরা জানোই, ওই জন্য আজকে যাচ্ছি ক্লাস করাতে। পেয়ারা খেতে খেতে পেয়ারা খেতে খেতে যাচ্ছি গড়িয়া, ট্রেনে করে নিউ গড়িয়া, নিউ গড়িয়া থেকে মেট্রো করে গড়িয়া, নরেন্দ্রপুরে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম। ট্রেন থেকে নেমেই দৌড়ে দৌড়ে এলাম, একটা মেট্রো তো বেরিয়ে গেলো, আরেকটা মেট্রো ঢুকেও গেলো, সঙ্গে সঙ্গে পাশেই ছিল, ওই যে মেট্রো ঢুকছে, তো মেট্রো করে এখন হাঁপাচ্ছে, যাবো গড়িয়া, চলে এসছে মেট্রো। মানে টিচিং পার্ক বললে গেট খুলে যাবে, ম্যাজিক 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 দেখবে, ম্যাজিক দেখাচ্ছি, টিচিং পার্ক, টিচিং পার্ক, টিচিং পার্ক, টিচিং পার্ক, পুরো বলদ হয়ে গেলাম, প্রথমবার চিচিং পার্ক বললাম, হট করলো না, এখন আমি দাঁড়িয়ে রয়েছে, গেটটা বন্ধ হয়ে রয়েছে, কি আর করা যাবে, যখন গেট খুলবে তখন ঢুকবো, আমার ম্যাজিক আর কাজ দিল না। মেট্রো আজকাল বলদ বানিয়ে দিচ্ছে আমাকে, মেট্রো বলদ বানিয়ে দিচ্ছে আমাকে, মানে যা ভাবতে পারছি, এখনও গেটটা খোলেনি, এখনও গেটের বাইরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ হয়ে গেল, দু আড়াই মিনিট তো হয়েই গেল, মেট্রোটা ঢুকেছে স্টেশনে, তো বাট গেট বন্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এবার বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ গড়িয়া মেট্রো দাঁড়িয়ে রয়েছি, কবি নজরুল যেটা, আসার সময় তো মেট্রো আমাকে ধোকা দিয়ে দিলো, কিন্তু যাওয়ার সময় ওই ভিডিও কিন্তু আমি করবোই, চিচিং ফাঁক বলবো, গেটটা খুলবে, ভিডিও তো করবোই, আমাকে এইবারে আর ধোকা দিতে পারবে না। তো ওয়েট করি মেট্রো আসার জন্য। ইয়েস, এবার মেট্রো এসে গেছে, দেখতে পাচ্ছ মেট্রো ঢুকছে, সুন্দর গতিতে ঢুকছে ট্রেনটা। এবার তো চিচিং ফাঁক করবোই, কারণ যাওয়ার সময় চিচিং ফাঁক করতে পারিনি। এই যে মেট্রো এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, দাঁড়ালে চিচিং ফাঁক করবো, বুঝলাম নাই, চিচিং ফাঁক, লেট হয়ে গেল, ও যাই হোক, ঠিক আছে ভাই উঠি। কোথায় ছিল লাইট? ফাইন লাইট, ভালো লাইটটা, হ্যাঁ লাইটটা ভালো, লাইটটা তো ভালো, তো এত করবি না, আমার উপকার হতো, এতক্ষণ মেরে রাখলে ভালো হতো না, তাই না? তুমি জিনিসটা বানাচ্ছো, ওটার ভিডিও করছি, ওই দেখো এই পুরো আবার স্ক্রিনে দেব নাই, আরে তোমার মুখ নিয়ে নিই আমি, এই দেখো দেখো কতটা আছে, দেখো ফোনে দেখতে গেল, শুধু ওই মাখানোটা নিলাম, হ্যাঁ তুমি কমিয়ে দিচ্ছ কেন, না না ওইটা খালি হবে, গাজর পড়বে কোনো, আবার গালে পড়বে কিরম বলবে না, থ্যাংক ইউ। তো নিউ গড়িয়াতে এসে বাড়ি যাবো না এখন, এখন অ্যাকচুয়ালি আমি যাবো যাদবপুর একটা বন্ধুর সাথে দেখা করতে, মানে পল্লবের সাথে দেখা করতে, কিন্তু খিদে পাচ্ছে, বাড়ি যাবো না, যেহেতু এখন একটু ঘটি গরম নিলাম, দেখতে গেলে ঘটি গরম খাই। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, এবার ক্যামেরা তো ব্লার কেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ 8B-তে দাঁড়িয়ে রয়েছি, পল্লবের সাথে দেখা করতে এসেছিলাম, পল্লবকে একটা জিনিস দিলাম, অ্যাকচুয়ালি মেমোরি কার্ড দিলাম, তো পল্লব ভাই ক্লাস থেকে আসছে, আমিও ক্লাস থেকে আসছি, পল্লব অন্য ক্লাস, আমি অন্য ক্লাস, মানে ওয়ার্কশপ, আমি যা যেতে পারিনি, অ্যাকচুয়ালি দু মাস ধরে ওয়ার্কশপ যাওয়া হচ্ছে না, তো যা পল্লব গুড নাইট, সাথে বাড়ি যা, আমিও বাড়ি চলে যাই। গাইস 8B মোড়ে একজনের সাথে দেখা হলো, মানে ভিডিও করতে চাইলাম কিন্তু ভিডিও করলো না, ছবিটা তুললাম যেটা তোমরা দেখলে আর কি, মানে এরকম মানুষের সাথে কখনো মিশিনি আর কি, সত্যি মানে আমরা এরকম মানুষদের দেখলে নাক সেটকায়, অনেকে আছে, অনেক আছে পাবলিকরা অনেক থাকে এরকম নাক সেটকায়, এই দেয় না এই দেয় না, এরকম অনেকভাবে টোন টিটকারি করে, কিন্তু ইনি না অনেক রকম কথা বললো, অনেক জ্ঞান জানতে পারলাম আর কি, অনেক কিছু জানতে পারলাম, কি বললো একদম ভালো ভালো, মানে ভালো খারাপ, ভালো কথা শিক্ষিত, সবথেকে ভালো,
রীতিমতো ইংলিশে কথা বলছিল আমাদের সাথে, খুব ভালো লাগলো। ব্যাস এইটুকু, এই জন্য ভিডিও করলাম। আমি ফুল নিয়েছি, কালকে সোমবার শিব পুজো, করলে বাড়ি চলে যাবে, আমি বাড়ি যাবো, মা ফোন করছিল। চল করল, টাটা, গুড নাইট। তো কথা হলো আধ ঘন্টা মতো, মানে আধ ঘন্টা মতো কথা বলতে গিয়ে আরও লেট হয়ে গেল। এখন কটা বাজে? এখন বাজে 11:30, মানে 11:20। মা এবার গালাগালি দেবে, মানে গালাগালি দেবে বলতে মা রাগারাগি করবে, অনেক দেরি হয়ে গেলো, বাড়ি যাই আস্তে আস্তে, ট্রেনও আসছে না, এখন ট্রেনও নেই। তো এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, ব্রাউন ব্রেড আর ডিম আলুর ঝোল। তো আচ্ছা, ডিম আলুর ঝোল আর ব্রাউন ব্রেড, তো খাই বিষয়টা। অ্যাকচুয়ালি ব্রাউন ব্রেড মানে পাউরুটির সাথে তরকারি, কষা কষা টাইপের তরকারি খেতে আমার হেভি লাগে। ওই জন্য মাকে প্রায় বলি পাউরুটি আর তরকারি খেয়ে বাড়তে হবে। আর বাড়াবো না ভিডিওটা, ভিডিওটা এই অবধি থাকবে। আমি তোমাদের মধ্যে উদ্দেশ্য করে দেখাবে বড় ভিডিওতে। টিল লেন, টাটা, বাই বাই।